দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করতে গিয়ে গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো তৃণমূল নেতৃত্ব গ্রামে গ্রামে গিয়ে মানুষ সরকারি বিভিন্ন পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা তার খোঁজ খবর নেওয়া। আর এটা করতে গিয়ে বৃহস্পতিবার বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তৃণমূল নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়লেন। অনেকেই তৃণমূল নেতাদের ঘিরে ধরে একাধিক দাবি ও অভিযোগ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন। আমাদের কোনো গ্রামের কারু বাড়ি নাই, একটা কেউ পায়নি, মাটির বাড়ি সব, অনেক বাড়ি সব দরখাস্ত করেছে, কোনো কেউ কিছু গুরুত্ব দেয়নি, কেউ আসেনি, কোনো কোনো কেউ কিছু খোঁজ খবর পর্যন্ত লয়নি। তারপর আমাদের রাস্তাঘাট ড্রেন রাস্তা তো আজকে সেই সিপিএম আমল হয়ে গেছে, এক ঝরা মরাম পর্যন্ত পড়েনি। তারা এসেছিল দেখে গেছে বলে গেছে, এখন তো সব এরপর কি সিদ্ধান্ত নেবে ওরাই জানে। নাম বাড়িতে বেরিয়েছে, ওরা বলে দেখছি, দেখে কথাবার্তা বলবো, বলে তোমাদেরকে জানাবো। আমার নাম দেবর্ষী ঘোষ, সেনাই। আজকে কিসের জন্য আপনাদের এখানে কেস ছিল, কি জন্য? ওই আমাদের বাড়ির জন্য। কি বাড়ি? মাটির বাড়ি, আমাদের জমা দিয়েছি বাড়ি দাইনে। আর কি আর কি সুবিধা পাবো? ওই যে ড্রেন রাস্তা কই, আমাদের বাগিচা কিচ্ছু উন্নতি নাই দেশে, আমাদের পাড়ে দিয়ে কোনোদিনও আসেনি, যে এই জিনিসটা নাই ওই জিনিসটা নাই, কোনোদিনই তো আসে না আমাদের বাড়ি দিয়ে। কি জিনিস নাই আপনাদের পাড়ে? কর নাই, এই রাস্তাঘাট নাই, দেখো নাই তো রাস্তা দেখে গেলে। হ্যাঁ, ঘরের ঘরের নাম এসছে আমরা। হ্যাঁ, ঘরের নাম জমা দিয়েছে, ঘর দেয় না আমাদেরকে। আপনার নাম দিদি? মমতা মাঝি। বাড়ি পরপর করে সব অভাব অভিযোগ মিটিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যাদের আবাস যোজনার তালিকায় নাম আছে তারা আবাস যোজনার তালিকায় পেয়ে যাবে। কারো কারো স্বাস্থ্যসাথী আছে, কেন হয় না তারা সেটা বলতে পারছে না। আমি পঞ্চায়েত সমিতি সভাপতিকে বলেছি ব্যাপারটা দেখতে, পঞ্চায়েত সমিতির সভাপতি খোঁজ খবর নিয়ে দেখবে। হ্যাঁ, মানুষের পার খিদে আছে, থাকবে। 34 বছরে তো পঞ্চায়েত ছিল, জেলা পরিষদ ছিল, পঞ্চায়েত সমিতি ছিল, 4টে প্রকল্পের নাম বলুক 34 বছরে। আর এই 11.5 বছরে 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় 67টা প্রকল্প দিয়েছে বাংলার মানুষের কাছে। এরপরও অভিযোগ আছে, চাহিদা আছে, চাহিদা থাকবে। আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বলেছে, আমি পরপর করে বাংলার মানুষের সমস্ত দাবি মিটিয়ে দেবো। বলছি বেঙ্গাই পঞ্চায়েতে অনেক বাড়িতে দেখা যাচ্ছে নাম কেটে দিয়েছে, যারা প্রকৃতপক্ষে পাবে এটা কীভাবে সলভ করবে পঞ্চায়েত? কেন কাটা হয়েছে, কী কারণে কেটেছে আমি এর আগে বলেছি। প্যান্ডামিকের জন্য 2 বছর স্কুল বন্ধ ছিল, অনলাইন পড়াশোনা হচ্ছিল, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বাড়ি গৃহকর্তা পিতল বাসন বিক্রি করে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15টা ক্রাইটেরিয়া দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। যার বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন থাকবে তাকে আবাস যোজনা বাড়ি দেওয়া যাবে না, যার বাড়িতে টিভি থাকবে তাকে দেওয়া যাবে না, যার বাড়িতে মোটরসাইকেল থাকবে দেওয়া যাবে না। মনে করুন আমার রামদিগের এই বাড়িটা, একটা ভাঙা মোটরসাইকেলে করে কিছু প্লাস্টিকের বল, খেলনা, অ্যালমুনিয়াম বাসন কোসন পাড়ায় পাড়ায় ফেরি করে সামান্য কিছু রোজগার করে নিয়ে এসে সংসার চালায়, এই অপরাধে তাকে আবাস যোজনা থেকে বাদ দেওয়া হবে? আপনারা সাংবাদিক বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির যারা কর্মী নেতা আছে তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন, কেন এই ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে? তাদের নাম তারা পাওয়ার যোগ্য, অথচ একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা ভাঙা মোটরসাইকেল, একটা পুরাতন টিভি থাকার জন্য তাকে আবাস যোজনা থেকে কেন বাদ দেওয়া হচ্ছে? কিসের জন্য ক্ষোভ বলতে, আমাদের এই যে মাটির বাড়ি, মাটির বাড়ি আমরা পাকার বাড়ি পাচ্ছি না, আমাদেরকে কোনো কিচ্ছুই দিচ্ছে না। যারা 2-3 মাস ধরে পাচ্ছে তাদেরকেই দিচ্ছে, যাদের পাকার বাড়ি আছে তাদেরকেই দিচ্ছে, মূলত আমরা কোনো কিচ্ছু পাচ্ছি না, এর জন্য আমাদের ক্ষোভ বিরাট। আর কি কি পাচ্ছি না? আর রাস্তা রাস্তাও হয় না, কোনো কিচ্ছু হয় না, ড্রেন ফেন কোনো কিচ্ছু হয় না, কোনো কল 60-70 জন আমাদের
বসতি বাড়ি আছি, কোনো কল নাই। কি বললো তারা, কি বললো আপনাদেরকে? তারা আশ্বাস তো দিয়েছে, এখন বলে গেছে দুবো। এখন মূলত কিসের জন্য ক্ষোভ আপনাদের? মূলত ওই যে আবাস যোজনা, রাস্তাঘাট, বাড়ি, ওর জন্যই ক্ষোভ। আপনার নাম দাদা? আমার নাম মহাদেব মাঝি। বাড়ি কত? বাড়ি হচ্ছে সেনাই। আচ্ছা শুনুন, কেন বলছি, আপনি কি জানেন তারোর পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত 34 বছরে যে পঞ্চায়েত যারা চালিয়েছে, কোন পঞ্চায়েতে IAOI ছাড়া বার্ধক্য ভাতা, GR কোন তালিকা নেই, সব হাফিজ করে নিয়ে পঞ্চায়েত থেকে চলে গেছে। তাহলে পেল কি? একবার পেয়েছে, একবার গাদনি হলো, আমি ভাদ্রালয়ে, তার উপরে সেই লোকটা আবার, সেই লোকটা আবার ফিরে পাচ্ছে এইখানেতে। আমাদের সেনায় যতগুলো আছে তাদেরকে জিজ্ঞাসা করবো, তারাই বলে দেবে সে দুবার পেয়েছে। উপমার ভাইয়ের নামটা কি? পটল। পটল, পটল ভালো নামটা আমি জানি না, তার একদমই নাই। 14 বার বলছে পার্টি ডাকছে, আসো তোমার ঘর বেরোচ্ছে, সে ডাকছে তার নাই, যতবার ডাকতে তার নাই। কিন্তু ওই গদাই, গদাই একান্ত, গদাই গদাই থাকতে পারে, গদাই ওর একান্ত খুব প্রয়োজন, কিন্তু যেই লোকটা নাই তারা পেয়ে যায়। আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তরটা আপনি প্রশ্ন করার আগেই আমি দিয়ে দিয়েছি। আপনার হচ্ছে করোনার জন্য স্কুলে বন্ধ ছিল, অনলাইনে পড়াশোনা হয়েছে, আপনি ঘটি বাটি বিক্রি করে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন আপনাকে কিনে দিতেই হয়েছে। প্রধানমন্ত্রী বলছে যার বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন আছে সে বাড়ি পাবে না। প্রশ্নটা তাদের করুন। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।